এখানে উপস্থিত সমস্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী বৃন্দ, সাবেক কাউন্সিলর বৃন্দ এবং মহানগর দক্ষিণ বিএনপির থানা ওয়ার্ড পর্যায়ের অনেক নেতৃবৃন্দরা উপস্থিত আছেন, মিডিয়ার ভাইয়েরা সবাইকে আসসালামু আলাইকুম আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য এবং এখানে আপনারা যে আজকে ধৈর্য সহকারে উপস্থিত হয়ে আমার বাবার স্মৃতিচারণ করা হচ্ছে, তার সহকর্মীরা ওনার ব্যাপারে বলছেন, সেটি আপনারা শুনছেন, সেটার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি দীর্ঘ রাজনৈতিক কোনো বক্তব্য দিব না, আমি চাই যে আমাদের আমার বাবার সহকর্মী বরকতুল্লাহ বাবু, তিনি আমার বাবার কর্মজীবন সম্পর্কে এবং রাজনৈতিক জীবন সম্পর্কে কিছু স্মৃতিচারণ করবেন এবং অন্যরাও করবেন। আপনারা জানেন যে 2020 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ থেকে আমি মেয়র প্রার্থী ছিলাম এবং সেই নির্বাচনটি অবৈধ কুলি ফ্যাসিস্ট পতিত স্বৈরাচার হাসিনা সরকারের হাসিনার আত্মীয় তাপস তার গুন্ডা বাহিনী এবং পুলিশ প্রশাসনকে ব্যবহার করে পুরা ইলেকশনটা ছিনতাই করে হাইজ্যাক করে নিয়ে যায়। যাই হোক, স্বৈরাচারের পতন হয়েছে, 5ই অগস্ট স্বৈরাচারের পতনের পরে আমরা অনেকেই বলি দ্বিতীয় স্বাধীনতা, কিন্তু আসলে দ্বিতীয় স্বাধীনতা বলার চেয়ে আমার মনে হয় বেশি উপযুক্ত হবে যে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি এবং স্বাধীনতা ফেরত পেয়েছি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে প্রতিষ্ঠা করা হয়েছিল, একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সেই গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। আওয়ামী লীগ শুধু যে গণতন্ত্রকে হত্যা করেছে জাতীয় পর্যায়ে তা নয়, সমস্ত স্থানীয় সরকার নির্বাচন, সেটা সিটি কর্পোরেশন নির্বাচন থেকে শুরু করে একদম ইউনিয়ন পর্যায়ে আপনারা দেখেছেন যে উপজেলা পর্যায়ে কীভাবে তারা মানে নির্বাচনের নামে একটা প্রহসন করেছে, জনগণের ভোটাধিকার যেটা 1971 সালেই ফয়সালা হয়ে গিয়েছিল যে বাংলাদেশকে শাসন করবে জনগণ, তারা ভোটের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে, সেটাকে হরণ করা হয়েছিল। আমরা দীর্ঘ 16 বছর লড়াই সংগ্রাম করেছি, আমাদের হাজার হাজার ভাইয়েরা গুম হয়েছে, খুন হয়েছে, ক্রস ফায়ারের শিকার হয়েছে। আমরা দেখেছি আমাদের বিএনপির ভাইদের পুলিশের হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় ক্রস ফায়ারে নিহত হয়ে তাদের মৃতদেহ পাওয়া গিয়েছে নদীর ধারে ধান খেতে, এই ধরনের ভয়াবহ পরিস্থিতি দেখেছি। আমরা দেখেছি যারা গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে বা সাংবাদিক ভাইয়েরা যারা অন্যায়ের বিপক্ষে লিখেছে কথা বলেছে তাদেরকে নির্মমভাবে মধ্যযুগীয় বর্বরতার কায়দায় তাদেরকে গুম করে রাখা হয়েছিল একটা নির্জন, এক যেখানে কোনো আলো বাতাস যেতে পারে না সেরকম একটি অবস্থা, একটা সেলের ভিতরে মাসের পর মাস বছরের পর বছর বন্দি করে রাখা হয়েছে। এই ধরনের একটি পরিস্থিতি আমরা মোকাবেলা করে আন্দোলন সংগ্রাম করে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান তার নেতৃত্বে আন্দোলন করে আমরা আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছি। সর্বশেষ জুলাই অগস্টের ছাত্র জনতার বিপ্লব ঘটে, সেই গণ অভ্যুত্থানের পিছনে কিন্তু বিএনপির যে ত্যাগ এবং আমাদের যে আন্দোলনের যে কর্মকাণ্ড সেটিকে কেউ অস্বীকার করতে পারবে না এবং কেউ সেটাকে বললেই মুছে ফেলতে পারবে না, সকল কিছুকে ইতিহাসকে ধুয়ে মুছে সাফ করতে পারবে না, এটা কোনোদিনও সম্ভব নয়। বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যেই রাষ্ট্রটি গণতান্ত্রিক হওয়ার কথা ছিল 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে, আমি আগেই বলেছি ফয়সালা হয়ে গিয়েছে। আমার বাবা সাদেক হোসেন খোকা উনি একজন গেরিলা মুক্তিযোদ্ধা ছিলেন, ওই আওয়ামী লীগের মতো খাতা কলমে মুক্তিযোদ্ধা ছিলেন না,
উনি ঢাকা শহরের বুকে অবস্থান করে এখানে দুর্ধর্ষ গেরিলা অপারেশন করেছিলেন, যা সারা বিশ্বে আলোচিত হয়েছিল এবং বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছিল। নির্বাচন কমিশন সেখানে তিনি বোমা মেরে উড়িয়ে দিয়েছেন। ডিএফপি ডিপার্টমেন্ট অফ ফিল্ম অ্যান্ড পাবলিকেশন সেখানে তিনি অপারেশন করেছেন, বিভিন্ন অপারেশন করার মাধ্যমে যে মুক্তিযুদ্ধকে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং পরবর্তীতে তিনি বিএনপিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হয়ে যোগদান করেন। আওয়ামী লীগ যে বলার চেষ্টা করেছিল এতদিন যে মিথ্যা একটা ইতিহাস, ভুল, যে শুধু তাদের নেতৃত্বে তারাই মুক্তিযুদ্ধ করেছে, এটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ মিথ্যা। আমার বাবাই এটার উদাহরণ, উনি জীবনেও আওয়ামী লীগ করে নাই কিন্তু উনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন। এবং আপনারা দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্ব খেতাবপ্রাপ্ত সর্বোচ্চ সংখ্যক মুক্তিযোদ্ধারা রয়েছে। এটা তো গেল মুক্তিযুদ্ধের কথা, ইতিহাসের কথা, আন্দোলনের কথা। আমরা বহুবার বহু আমাদের সভা সমাবেশে এই কথাগুলো বলে আসছি। আমি একটু সামনের দিকে নিয়ে কথা বলতে চাই, আগামী দিনগুলো আমরা কীরকম দেখতে চাই। এই যে তরুণ প্রজন্ম, তারা একটা জাগরণ সৃষ্টি হয়েছে, ছাত্র জনতার বিপ্লব হয়েছে, এই ছাত্র এবং জনতার মধ্যে ছাত্র দল এবং বিএনপির নেতাকর্মীরা যে ভূমিকাটি পালন করেছে ছাত্রদের সাথে থেকে, সেটি কিন্তু অস্বীকার করার অথবা সেটিকে পাশ কাটিয়ে একটা ভিন্ন কিছু করার অপচেষ্টা কিন্তু মনে হয়, কেন জানি আমার কাছে মনে হয় যে সেই চেষ্টাটি চলছে। বিরাজনীতিকরণের যে প্রক্রিয়া একটা শুরু করা হয়েছে বা শুরু করতে চাচ্ছে কেউ কেউ, আমরা আপনাদেরকে বলতে চাই যে অতীতে খুনি হাসিনার বিরুদ্ধে আমরা যেভাবে আমাদের নেতার নির্দেশে রাজপথে অবস্থান করে যুদ্ধ করেছি, লড়াই করেছি, আন্দোলন করেছি, গুলি খেয়েছি, মার খেয়েছি, গুম হয়েছি, খুন হয়েছি, এটাকে আমরা এভাবে বৃথা যেতে দিব না। আমরা প্রয়োজনে আবারও রাজপথে অবস্থান করব যতদিন না পর্যন্ত বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না পাবে। আমরা আমাদের এই আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ। আর আরেকটি কথা, যে সিটি কর্পোরেশনের বিষয়ে বলতে চাই, যে এখানে নির্বাচনের নামে কি হয়েছে সেটা আপনারা সকলেই দেখেছেন। পরবর্তীতে এখানে এক স্বৈরাচারী কায়দায় এই তাপস তার যে কর্মকাণ্ড সেটি করেছেন এবং আজকে ঢাকা শহরকে একটা ধ্বংসের জায়গায় নিয়ে গিয়েছেন। আমরা যেখান দিয়েই যাই রাস্তাঘাটের কী অবস্থা সেটা আপনারা সকলেই জানেন, পরিবেশের কী অবস্থা আজকে, এই আজকে যে পরিমাণ দূষণ হচ্ছে সেটা আপনারা সকলেই জানেন, ঢাকা শহরকে বসবাসের অযোগ্য করে ফেলা হয়েছে। আমি আপনাদের বলবো আগামী দিনে আমাদের এই শহরকে বাসযোগ্য করতে হবে এবং সেটার জন্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা এখানে যারা আমার সামনে বসে রয়েছেন আপনাদেরকে আগামী দিনে পালন করতে হবে। সেটা যেই মেয়র নির্বাচিত হয়ে আসুক, দল যাকেই মনোনয়ন দেয়, যেই মেয়র নির্বাচিত হয়ে আসুক, আপনারা ঢাকা সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারীরা, আপনাদের উপর দায়িত্ব এই শহরকে বাসযোগ্য করে তোলা আমাদের জন্য এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু সময় সংক্ষিপ্ত এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ ওনারা বক্তব্য দেবেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই অনুষ্ঠানটি, এই দোয়া মাহফিলটি আপনারা আয়োজন করেছেন। আমি এই শহরের একজন সন্তান হিসেবে ইনশাআল্লাহ আপনাদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও যে কোনো পরিস্থিতিতে জনগণের অধিকার রক্ষায় মজলুমের পাশে অবশ্যই থাকবো, অবশ্যই থাকবো, এতে কোনো সন্দেহ নাই। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘায়ু হোক, আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান, যিনি আমাদেরকে সুসংগঠিত করে এই আন্দোলনকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার কাছাকাছি চলে গিয়েছেন এবং আমরা ইনশাআল্লাহ চূড়ান্ত লক্ষ্যেও পৌঁছাবো, একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। সেই মহান নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম সবাই।